Police Fight. रात गली के खाबों में आई और गले तार हुए, जब जब सुबह की हाँ कहीं से जा उठी। কাছে হাইওয়েতে সকালবেলা হাঁটতে হাঁটতে এক ধাবার মালিক একটি মেয়ের দেহ দেখতে পায় রাস্তার ধারের কোণে। মেয়েটির গলায় দড়ির ফাঁস এবং মুখটা খুব বাজে ভাবে থেতলানো, ভারী কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ এসে বডিটা উদ্ধার করে, কিন্তু আশেপাশের কেউই কোনো তথ্য দিতে পারে না। এখন পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে বা কারা মেয়েটিকে এরকম বিভৎসভাবে খুন করলো? হ্যালো, হ্যাঁ বলছি। কি? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ না না, কাউকে পাঠানোর দরকার নেই, আমি আগেই নিজে গিয়ে দেখব। আমি আসছি আসছি, আমি জাস্ট কোয়ার্টার হয়ে ঘণ্টাখানেকের মধ্যে ঢুকছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দাসদা একটু শুনবেন। Yes স্যার। সুদীপ, তোকে একটু ডাকবেন। আর দেখুন, বাইরে চায়ের দোকানে কালু মনে আড্ডা মারছে, ওকে বলুন গাড়িটা বার করতে, স্যার এক্ষুনি বেরোবে। Yes স্যার। ফাইল তোলো স্যার, আপনাকে বলবো ডাকছে। ওকে, আপনারা একটু বসুন। আপনি একটু কালুকে দেখুন। বলুন স্যার। আরে চলুন স্যার, খুব মুডে আছেন মনে হচ্ছে। ছোটবেলায় শার্লক হোমস পড়েছো নিশ্চয়? নিশ্চয় স্যার, সেই থেকেই তো বড় হয়ে মাথায় পোকাটা নাড়তো, বড় হয়ে গোয়েন্দা হবো, হয়ে গেলাম পুলিশ। শুনুন, হত্যাকারী যদি আপনাকে কোনো ক্লু নাও দেয় যাকে হত্যা করা হয়েছে, সে কিন্তু আপনাকে কোনো না কোনো কি, আপনি বাংলা বললে বুঝতে পারবেন? হ্যাঁ আমি বাংলা বলতেও পারি, বুঝতে পারি, বলুন। আমি পুলিশ অফিসার বলছি বাঙ্গাল থেকে। কি ব্যাপার বলুন, মানে আমার নাম্বার আপনাকে কে দিল? তোমার প্রেমিকা, যে তোমাকে ভালোবাসে। জারিন? জারিনা পুলিশকে আমার নাম্বার কেন দেবে? তাও বেঙ্গল পুলিশকে? আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুমি জারিনাকে ভালোবাসতে? তোমার নাম কি? স্যার আমি ওকে ভালোবাসি, আমার নাম বরুণ। আচ্ছা বরুণ তোমার নাম, তুমি এখন কোথায়? স্যার কি ব্যাপার বলুন তো, মানে আপনি কি সত্যি পুলিশ আছেন? হ্যাঁ আমরা পুলিশ। তোমার প্রেমিকা জারিনা খুন হয়ে গেছে। মানে কি বলছেন স্যার? স্যার স্যার এটা কি সত্যি স্যার? আমরা একটা মেয়ের বডি পেয়েছি, ওর মুখটা চেনা যাচ্ছে না। ওর শরীরে তোমার ফোন নাম্বারটা লেখা ছিল, সেই নাম্বার দেখেই তোমাকে ফোন করছি। তুমি এখন কোথায়? স্যার স্যার আমি নাগপুরে কাজ করি, বিহারের মাঝে পুরপুরে থাকি স্যার। মেয়েটার বাড়ি কোথায়? আই মিন তোমার প্রেমিকার বাড়ি। স্যার ও আমার পাশের গায়ে থাকে স্যার। অ্যাড্রেসটা বলো, আমরা যাব মেয়েটার বাড়ি, ওর বডি আইডেন্টিফাই করাতে হবে। হ্যাঁ স্যার 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 আমি আমি বলছি স্যার, আপনি আপনি লিখে নিন স্যার। ঠিক আছে আপনি বলুন, আমরা রেকর্ডিং করে নিচ্ছি। মেয়েটির পায়ে মেহেন্দি দিয়ে লেখা নাম্বারে ফোন করে পুলিশ নাগপুরে কর্মরত বিহারের মুজফ্ফরপুরের একটি ছেলের হদিশ পায়। সে বলে যে এই চারটে সিমই নাকি তার, কিন্তু প্রশ্ন হলো এতগুলো সিমের প্রয়োজন তার কেন ছিল? মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে সে পুলিশকে জানায়, এবং সে নিজেও জানে না যে মেয়েটি কেন কিভাবে খুন হলো। সে পুলিশকে সব রকম সাহায্য করবে বলে আশ্বাস দেয়। প্রথমে সে তার এবং মেয়েটির বাড়ির ঠিকানা দেয়। তার ঠিকানা ধরে জামালপুর থানার পুলিশ অফিসার বিহারের মুজফ্ফরপুরের পুলিশের সাথে যোগাযোগ করে। অফিসার একটা টিম বানিয়ে বিহারে যায় এবং ওখানকার পুলিশের সহযোগিতায় মেয়েটির বাড়িতে উপস্থিত হয়। শুনিয়ে, এটাই কি মামুদ ভাইয়ের বাড়ি? জি বলুন।
মাহমুদ ভাই বাড়িতে আছেন? জি না। দেখুন তো, দেখে চিনতে পারেন কি না? কি আপনারই মেয়ে? হায় আল্লাহ, জি না, চিনতে পারছি না। আপনার স্বামী কোথায়? কলকাতায়। কি করে? গাড়ি চালায়? এত পুছতাছের কি আছে? বললাম তো এটা আমার বেটির ছবি নয়। নমস্তে। ওই ছেলেটা ঠিক ঠিকানাই দিয়েছে তো? এই ঠিকানারই তো দিয়েছে। তবে তবে এরা কি মিথ্যে কথা বলছে? নিজের মেয়ের ডেড বডির ছবি দেখেও ঝুট বলবে? সেটাই তো ভাবছি। আপনি একটা কাজ করুন, বলুন লোকালিটিতে এই মেয়েটার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিন। আমি দেখছি, বরুণ বর্ধমানে এলেই ওকে দিয়ে আমি আইডেন্টিফাই করাবো। ঠিক আছে, চলুন চলুন। ঠিক আছে, আমি সমস্ত ইনফরমেশন জোগাড় করি, তারপর আপনাদের সমস্ত কিছু জানাবো। বাড়ির ওপর নজর রাখতে হবে। ধন্যবাদ। আমরা চাই ওর খুনিকে ধরতে। একজন বিহার থেকে বর্ধমানে এসে কেন কিভাবে মারা গেল এটা আমাদের জানতেই হবে। হ্যালো, হ্যাঁ বরুণ ভাই, তুমি বর্ধমানে জামালপুরে কবে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি এসে তাহলে থানায় একবার দেখা করো। হ্যাঁ হ্যাঁ, বডি রাখা আছে। ওকে ওকে। বরুণ কালই জামালপুরে ফিরছে, ওর সাথে সমস্ত কথাবার্তা বলে আমরা দেখছি কীভাবে বডি আইডেন্টিফাই করানো যায়। ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করব। চলুন। মুখটা এমনভাবে তেতলে দিয়েছিল স্যার, কোনোভাবে চেনার উপায় ছিল না। আমি ওর জামা আর হাতের উনি তাকাতে থেকে চলতে পারি চলে যাই বডি। তোদের প্রেম কতদিনে? 2016 স্যার ওর সাথে আমার আলাপ হয়েছিল। ও তো তোর জাতের মেয়ে নয়। প্রেম আমার পরে জানতে পারলাম যে ও অন্য জাতের মেয়ে। ও আমাকে ছেড়ে যেতে চায়নি স্যার, আমাকে ছেড়ে যেতে চায়নি। আপনারা স্যার, আমরা পরে ভুল বুঝতে পেরেছিলাম যে আমরা খুব বড় ভুল করেছি, কিন্তু স্যার এখন মনের মিল হয়ে গেলে আর তো কিছু করার থাকে না স্যার। আমি 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 দেশে দেশেতে কাজের ছুটি নিয়ে এসেছিলাম, তখন ওর সাথে আলাপ হয়েছিল। আমি না লুকিয়ে লুকিয়ে দেখা করি, একাতে কখনো দেখা করবো না। ও আমার কথা শোনেনি স্যার। তারপর আমি ওর কাজের জন্য আবার নাগপুরে চলে যাই। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম যে আমি 2 বছর একটু একটু কষ্ট করে টাকা রোজগার করে নিই, তারপর ফিরে এসে একসাথে ও আর আমি ঘর বাঁধব। আমরা আমরা ফোনে যোগাযোগ রাখতাম, ও আমাকে ওকে লুকিয়ে লুকিয়ে ফোন করতো স্যার। ওকে এভাবে মরতে হলো কেন? তোর সাথে প্রেমের জন্যই কি? আমার তো তাই মনে হয় স্যার। কিন্তু স্যার আমরা না আমরা আমরা গ্রামের লোকের সামনে কখনো মেলামেশা করিনি কিন্তু স্যার।
কোনোভাবে ওর বাবা আর দাদা আমাদের আমাদের এই সম্পর্কের কথাটা জানতে পেরে যায়। কিভাবে জানলো? ওর বাবা আর দাদা কলকাতায় থাকে, কাজের ছুটিতে মাঝে মাঝে গ্রামে আসতো। সেদিন সেদিন গ্রামে আসার পর হ্যালো, কেমন আছে জারিনা? কিভাবে ভালো থাকবো, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না। তুমি এখন কোথা থেকে ফোন করছো? কেউ নেই তো ধারে কাছে? না, আমি খুব সাবধানে ফোন করছি, তবে আমি কিছু একটা সন্দেহ করে। তোমাকে আমি বারবার বলেছি যে আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না, কেন তুমি বুঝতে চাও না? দেখো জারিনা, আমাদের এখন খুব সাবধানে চলতে হবে, এত ফোন করার দরকার নেই। তোমার সাথে কথা না বলতে পারলে আমি বাঁচবো কি করে? তুমি আমার চোখের সামনেও থাকো না, এত দূরে থাকো, তোমার গলাটা একটু শুনতে পেলে, তোমার সাথে একটু কথা বলতে পারলে আমার শান্তি হয়। এত ভালোবাসো আমাকে? তোমায় আমি কত ভালোবাসি তুমি জানো না, তোমার জন্য আমি মরেও যেতে পারি। থাক, এসব কথা আর বলো না, তুমি সাবধানে থেকো। তোমার বাবা আর দাদা কবে আসবে? আজ ভোরেই এসেছে, এখন ঘুমাচ্ছে, ভয় পেও না। দেখো, তুমি ফোনটা কাটো, এখন ফোনটা রেখে দাও, হ্যাঁ, আমরা পরে কথা বলবো। না না, ফোন কেটো না, সারাদিন কথা বলতে পারবো না। জরিনা, জরিনা কোথায় আছে? ঘরে কোথাও। নাও, তুমি আগে চাটা খেয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। আজকাল মেয়ে তো সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকে। ফোন নিয়ে ব্যস্ত মানে? এখানে ওখানে ফোন নিয়ে গিয়ে কথা বলে, অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলে জেগে। কই, এই কথাটা তো আগে বলনি। আগে দেখিনি তাই বলিনি। মোবাইল দিয়েছো, বন্ধু-বান্ধব বলছে, ফোনে তো কথা বলবে, এতে আর দোষের কি আছে? এই তুমি চুপ করো তো, তুমি করো। আচ্ছা, আমি এই যে ফোনে কথাবার্তা, এটা কতদিন ধরে চলছে? এই বেশ কিছুদিন হলো। শোনো, চোখ কান খোলা রাখতে হবে, এই বয়সের মেয়ে কোথায় কি করে বসে তার ঠিক নেই, তারপরে লোকের কাছে মুখ দেখাতে পারবো না। এই বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। আরে কোথায় যাচ্ছিস, আমি নাস্তা তো করে নে। আবার কেন ফোন করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে তো বললাম যে তোমার আব্বা ভাইয়া বাড়িতে আছে, এখন এত ফোন করো না। কথা শোনো না কেন তুমি? তুমি তো বিপদে পড়বে। এখন রাখো, রাত্রে ফোন করবে। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? হ্যালো, হ্যালো, কি হলো?
এই ঘটনাটার দুদিন পর অন্য একটা নাম্বার থেকে ও আমাকে ফোন করে, তারপর সমস্ত ঘটনাটা আমাকে জানায়। ওকে বারবার সাবধান করছিল, ও বারবার বলছিল যে ও আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, কোনোদিনও না, মরে গেলেও না। আমার না খুব কষ্ট হতো স্যার ওর জন্য, কিন্তু আমি আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। ওরা কি করে জানলো যে জারিনা এখনো তোর সাথে প্রেম করছিল? এই ঘটনার পর স্যার ওর উপর অত্যাচার আরো বেড়ে যায়। স্যার সব থেকে বড় ভুলটা করলো, ওর বাবা দাদার অত্যাচারের ভয় কাউকে কিছু না জানিয়ে আমার বাড়িতে চলে এলো। আমার বাবা মা এই ঘটনাটা মেনে নিতে পারেনি। এটা অন্য জাতের মেয়ে, তারপর গ্রামের লোক জানাজানি হলে বাবা মা আমাকে ফোন করে বললো। তখন ফোনে বুঝিয়ে বললাম যে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর বাড়িতে দিয়ে আসতে, কারণ গ্রামের লোক যদি জানতে পারে যে এটা অন্য জাতের মেয়ে এভাবে একটা পালিয়ে এসে, ব্যাপারটা ঠিক হবে না। সেই জন্য স্যার ওকে ওকে বাড়িতে দিয়ে আসলো। তারপর থেকে স্যার ওর উপর বাবা দাদা আরো অত্যাচার করতে থাকলো। মামুদ ভাই, ও মামুদ ভাই, মামুদ ভাই, ওকে ঘরে তুলে নিন, ছোট মেয়ে ভুল করেছে। না না, ও ভুল করেনি, ভুল আমরা করেছি ওকে জন্ম দিয়ে। দেখুন, আমরা জানতাম না যে আমার ছেলের সাথে ওর সে যা আবার হয়ে গেছে। আমার ছেলে বাইরে গেছে, ও ফিরে আসুক, ওকে আমি সব বুঝিয়ে বলবো। না না, আপনার ছেলের এতে আর কি দোষ? আপনার ছেলে তো আর আমার মেয়েকে তুলে নিয়ে যায়। তাহলে কেটে টুকরো করে ফেলে দিতাম। এই দাঁড়ান, না না, আপনার ছেলের কোনো দোষ নেই, দোষ আমাদের মেয়েদের, মেয়েই গিয়েছিল। দেখুন, এইসব কথা বলে এখন আর কোনো কিছু হবে না। ছোটরা ভুল করেছে, তাই বলে আমরা বড়রা ভুল করব? যাতে শান্তি বজায় থাকে সেই জন্য মেয়েকে দিয়ে গেলাম। ঠিক আছে, যান যান যান। আর শুনুন, ছেলেকে সাবধান করে দিন, লাস্টবারের মতো বলছি, এরপরে যেন আর বলতে না হয়, নাহলে কাজটা ভালো হবে না। ভয় দেখিও না, নিজের ঘর সামলাও, আমি আমার ছেলেকে সামলাবো। এই চলো 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 চলো। রমজদি, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই একটা বিজাতের ছেলের সাথে প্রেম করছিস, আমার পেছনে পেছনে এত এত কিছু হয়ে গেছে। আরে আরে রমজদি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার তোকে শেষ করে দেব, শেষ করে দেব।
এত কিছুর পরেও ও তোর সাথে যোগাযোগ রাখতো? এরপর ওর পরিবারের লোক ওকে ওর মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকে ও লুকিয়ে লুকিয়ে আমাকে ফোন করত, যাতে আমাদের সম্পর্কের ব্যাপারটা ওরা না ধরতে পারে। সেই জন্য প্রত্যেকবার নতুন নতুন সিম বদল করে আমরা একে অপরকে ফোন করতাম। ওর মাসিরা ওর উপর খুব চাপ দিত যাতে ও বিয়েতে রাজি হয়ে যায়। খুব অত্যাচার করতো স্যার ওর উপর। জানেন স্যার, ওকে না ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিত, ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। ওদের এত রাগ কেন ছিল? ভিন জাতের প্রেম বলে? সেটা তো ছিলই স্যার, সেটা তো ছিলই। তার থেকে বড় কথা স্যার, গ্রামের লোক যাতে না জানতে পারে ওদের কাছে যাতে ওদের সম্মানটা ছোট না হয়, সেজন্য ওরা আরো বেশি করে অত্যাচার করতো ওর উপরে। এই জরিনা, জরিনা ওঠ, তোর আব্বু আর আম্মা এসেছে। কেন এসেছে? আমাকে জানে মারবে বলে? তোমরা আমাকে মেরে ফেলো না, বাঁচিয়ে রেখেছো কেন? কেন জেদ করছিস? তুই নিজের ভুলের জন্য আজকে কেন সবাইকে কষ্ট দিচ্ছিস? আমাকে তোমরা ছেড়ে দাও না, আটকে রেখেছো কেন? মনে করো না আমি মরে গেছি, তাহলে তো সবার কষ্ট চলে যাবে। তোর জন্য আজকে, তোর জন্য ওরা ঘর ছাড়া সমাজের বাইরে, এটা কি জানিস তুই? তাই বলছি ছেলেটাকে ভুলে যা, শাদি কর, সংসার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। একবার আমার কথাটা ভেবে দেখ। কাকে বোঝাচ্ছিস আয়েশা? আরে ওর কাঁধে ইবলিশে ভর করেছে, বুঝতে পেরেছিস? সে যেমন মদত দিচ্ছে ও সেইভাবে নাচছে। নাচ 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 না, আমিও দেখবো, নাচ। পাড়ায় মুখ দেখাতে পারছি না, আমাদের এক ঘরে করে দিয়েছে। তোর জন্য মাজার থেকে পানি পড়া এনেছি, সব মুসিবত শেষ হয়ে যাবে, নে খেয়ে নে। আমাকে আমাকে একটু জ্বর দেবে আম্মি, তাহলে সবার কলিজাটা ঠান্ডা হবে। বলো না আম্মি, বলো না। এনে এটাই এটাই জ্বর মনে করে খেয়ে নে। নে শোন আয়েশা, আয়েশা আমি বলছি, সামনে জুম্বাবারে ওর মেহেন্দি পাত্রপক্ষ দেখতে আসবে, ওকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখবি। আমি ঠিক ওই জুম্বাবারের আগের রোজে আসবো। আমাদের এখানেই সাজি হবে? হ্যাঁ এখানেই হবে। না না তা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করব। ও সাজিটা দিতে পারলে তবে আমার এই কলচেটা ঠান্ডা হবে। তারপর ও কি বিয়েতে রাজি হয়ে গেল? না স্যার, এরপরেও ওর মাসির মেয়ের ফোন থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করত। ও বারবার বলতো যে ওই বিয়েটা করতে চায় না। আমি ওকে অনেক বোঝাতাম যে মেহেন্দিটা তুমি করে নাও, নাহলে তোমাকে ওরা খুব অত্যাচার করবে, এভাবে তুমি বাঁচবে না। ওই মেহেন্দির পর থেকেই স্যার ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তারপরে যে কী হলো আমি কিছু জানি না স্যার, কিচ্ছু জানি না। Bye.
তোকে দেখে আমার খুব কষ্ট হয় রে বোন। কষ্ট কেন হবে, আমি কি কষ্ট পাচ্ছি? তুই যদি সত্যিকারের কাউকে ভালোবাসিস তাহলে কোনো কষ্ট হবে না। ওই ছেলেটা কি তোকে এতটাই ভালোবাসে, নাকি পরে ওকেও পস্তাতে হবে তোকে ভালোবাসার জন্য? আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, উনি যা করবেন তাই হবে। তাহলে মেহেন্দি করবি তো? মেহেন্দি এনেছি। করবো তো, মেহেন্দি করব, তবে বরুণের নামে। মেহেন্দি করবি, শাদি করবি না? আমি যদি মন থেকে ভালোবেসে থাকি তাহলে আমার শাদি হবে না, দেখে নিস। পাকা দেখা হলে, মেহেন্দি হলে শাদি তো করতেই হবে। আমি বাধা দেব না, আমার শাদিও হবে না। দেবে মেহেন্দি দে, একটা কাজ করবি বোন, করতে আর কিছু খেতে পারবো না, তুই একটু রুটি আর পানি এনে দিবি? ঠিক আছে। পর্যন্ত জানালো তারপর থেকেই পূর্ব বর্ধমান থানার পুলিশ তদন্ত করতে শুরু করলো। প্রথমেই তারা মুজাফফরপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করে মাহমুদ এবং তার ছেলের কলকাতার বাড়ির ঠিকানা জোগাড় করে, তারপর পার্ক সার্কাস থানার সহযোগিতায় বর্ধমান থানার পুলিশ অফিসার পার্ক সার্কাসের বাড়ি থেকে দুজনকে তুলে নিয়ে যায় জামালপুরে। পুলিশি জেরার মুখে প্রথমে একেবারেই মুখ খুলতে নারাজ ছিল দুজনেই। নিজের মেয়ের বডি দেখে চিনতে অস্বীকার করলো নিজের মা, হায় হায়, এমনকি বাড়ির লোকজনও কেউ চিনতে চাইল না। কি করেছিল মেয়েটা? পালিয়েছিল, এর আগেও বাড়ি থেকে দুবার পালিয়েছিল, এবারেও তাই করলো। কিন্তু কিভাবে মরল আমরা জানি না। তা পালিয়ে হঠাৎ বর্ধমান কেন গেল? স্যার, হয়তো বাড়ির থেকে পালিয়ে কলকাতা আমাদের কাছে আসছিল। পথে কোনো দুর্ঘটনা মানে একা একটা মেয়েকে রাস্তায় পেয়ে হয়তো কেউ কিছু করে খুনটা করে ফেলেছে। এটাই তো সমস্যা, মেয়েটার ওপর কোনো রকম শারীরিক অত্যাচার হয়নি, এটা খুনের জন্যই খুন। স্যার সত্যি বলছি, আমরা কোনো কিছু জানি না। আর তাছাড়া এটাও তো হতে পারে, যার সঙ্গে ভালোবাসা ছিল তার কোনো হাত আছে পেছনে। আপনারাই তদন্ত করে দেখুন না। তার মানে আপনারা মারেননি কেউ, তাই তো? না, আমরা মারিনি। কি করে মরলো আমরা জানি না। মেয়ের ওপর যে শারীরিক অত্যাচার করতেন তা আমরা জানি, কিন্তু আপনারা খুনটা করেন না? করিনি। খুনটা করেননি তাই তো? বলছি তো করিনি। সুদীপ তো একটু বাইরে চলুন তো। চলুন স্যার। আমার মনে হয় এত সহজে ওরা মুখ খুলবে না। স্যার লক আপে নিয়ে চলুন, ঠিক মুখ খুলিয়ে নেব, এভাবে ভদ্র ব্যবহারে মুখ খুলবে না। সেটা তো শেষ অস্ত্র, তবে আমার দৃঢ় ধারণা ঘটনাটা কিন্তু ওরাই ঘটিয়েছে। তবে যাই বলুন স্যার, নিজের মেয়েকে কেউ এভাবে খুন করতে পারে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় সুদীপ্ত, প্রমাণ চাই।
আইডিয়া। একটা কাজ করা যাক, ওই ছেলেটাকে ওদের সামনে নিয়ে গিয়ে আমরা বসাই, যার উপর এত রাগ, যার জন্যে নিজের মেয়েকে মেরে ফেলতে পারে, সেই ছেলেটা সামনে নিয়ে চলো। কিছু না কিছু রিয়াকশন তো আমরা 100% পাবো। চলো দেখা যাক। চলুন স্যার। দেখেছিলেন তো, দেখেছিলেন না? বরুণ, তুমি তো চেনো, কে হয়? জরিনার আব্বা, জরিনার ভাই স্যার। এটাই আমি দেখতে চাইছিলাম। এবার বলুন তো, কেন মারলেন মেয়েকে? বেশ করেছি। কেন মেরেছেন? বেশ করেছি, মেরেছি, 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 আমি মেরেছি, আমি মেরেছি, আমার বেটিকে আমি নিজে হাতে মেরেছি। বেশ করেছি, আমার ইজ্জত বাঁচাবার জন্য আমি আমার বেটিকে খুন করেছি। বেশ করেছি, বেশ করেছি, খুন করেছি, বেশ করেছি। এবার বলুন তো, কেন মারলেন নিজের মেয়েকে? কিভাবে মারলেন? আমি আমি ওর জন্য সম্বন্ধ ঠিক করেছিলাম, কিন্তু মেহেন্দির দিন সম্বন্ধটা ভেঙে গেল। আমি তখন ঠিক করলাম ওকে নিয়ে কলকাতা চলে আসব। আর মনে মনে ভেবে রাখলাম যে কলকাতায় আসার পথে ওকে আমি শেষ করে দেব, কারণ কারণ ওই ছেলেটা ছাড়া আর কাউকে ভাবতে পারছিল না। অনেক চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, আমাদের সমাজে আমি মুখ দেখাতে পারছিলাম না, প্রায় এক ঘরে হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম না, না, ওকে রাখবো না, আমাকে সমাজে বাস করতে হবে, তাই তাই ওকে আমি শেষ করে দেবো। তারপর ওকে নিয়ে কলকাতায় চলে এলাম, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে একটা গাড়িতে করে নিয়ে বর্তমানের দিকে রওনা হলাম। বর্তমানের রাস্তায় ওর কলায় ফাঁস লাগিয়ে शादी करने चलते चाह रहे थे कि दूसरी जगह शादी कर, मगर हमारे बाबा बोले कि उसका शादी कर दोगे फिर उसी लड़का के साथ भाग जाएगा। गांव वाला सब हमको कहने लगा कि जब तक उसका बाहर से शादी नहीं करोगे तब तक उसको गांव में नहीं लाना। गाड़ी में हम थे, मेरी बहन थी, अब्बा थे, दोनों आदमी ये पीछे में थे, हमारी बहन जहाना खातू और अब्बा पीछे, हम गाड़ी चला रहे थे। रास्ता में जब नींद आया तो हम गाड़ी, बारिश भी बहुत होने लगा था, हम सो गए। फिर उसके बाद हम बोले कि नहीं अब गाड़ी घुमा के हम जाते हैं, बाड़ी जाते हैं, घर चले जाते हैं पाक सर्कस। फिर रास्ता में अब्बा बोले कि फिर उसका उसका शादी ब्याह करा दिया,
लेकिन नहीं, अगर उसका शादी ब्याह कर दोगे तो ये फिर भाग जाएगी, वो करण के साथ भाग जाएगी करण। मेरा हिम्मत मतलब हम बोला कि नहीं, ऐसा अब्बा को मना करता, ऐसा नहीं कीजिए, इसको लेके चलिए। अगर इसको समझा बुझाएंगे फिर भी उसके पास जाना, तो हमारा माइंड काम कर रहा था कि अगर ये लड़की अब उसी से शादी करना चाह रहा था, हम करण को बुलाएंगे, कहेंगे भाई तुम कर लो इससे शादी। मगर अब्बा बात माने नहीं, गुस्सा में हम गाड़ी चला रहे थे, चलो चलो ठीक लेके चलो, रस्सी रखे हुए थे, रस्सी से उसका गला था, बाबा मारा, फिर बाबा पत्थर निकाल के फिर पत्थर से सर को फोड़ दिया। हमको बोला कि सर उसका पूरा फोड़ दिया। 12 सितंबर सकाले खबरेर कागजेर हेडलाइन, ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেমের অপরাধে বাবার হাতে মেয়ে খুন। উত্তর ভারতে কিছু নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে কখনো কখনো এই প্রবণতা দেখা দেয়, কিন্তু এই সময় দাঁড়িয়ে পূর্ব ভারতে এই ধরনের হিংস্রতার ঘটনা খুবই কম ঘটে। বিহারের মুজফ্ফরপুরের মাহমুদ তার 19 বছরের মেয়েকে বুঝিয়ে কলকাতায় আনে এবং তার ছেলের সঙ্গে পরিকল্পনা করে। তারপর রাতে তাকে গাড়িতে নিয়ে বর্ধমানের জামালপুরের কাছে গাড়ির মধ্যেই গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর মেয়ের নিথর শরীর হাইওয়ের পাশে ছুড়ে দেয়। প্রচণ্ড আক্রোশে মেয়ের মুখটা পাথর দিয়ে থেতলে দেয়। শুনেই শরীরের মধ্যে অদ্ভুত এক শিহরণ হয়। এই খবরে স্তম্ভিত হয়ে যায় গোটা রাজ্য। ধর্মান্ধতা আজও কতটা প্রকট তা আজ আবার প্রমাণিত হলো জরিনা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আসুন আমরা সবাই মিলে এই ধর্মান্ধতার প্রতিবাদ করি। সব ধর্মের মূল কথাই হলো শান্তি, অথচ দুটো ধর্মের মানুষ কাছাকাছি এলে কেমন অশান্তি। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।